আগামীকাল থেকেই ট্রেনে জারি হচ্ছে করোনার নতুন নিয়ম। এবার ট্রেনে উঠতে গেলে আপনাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে। সেই সঙ্গে আগস্ট মাস থেকেই দুয়ারে রেশন পরিষেবা বন্ধ হতে পারে। তো বন্ধুরা, আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশের দ বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। গোটা দেশ জুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার করার জন্য বলছেন। যাত্রীদের এই বিষয়ে সচেতন করতে ফের রেল স্টেশনে ঘোষণা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে উদ্বেগের বিষয়, গত কয়েকদিনে করোনা সংক্রমণের জেরে রেলকর্মীদের মধ্যে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। রেল প্রশাসনের শীর্ষ আধিকর্তারা রীতিমতোই উদ্বিগ্ন। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, জুনের শেষ সপ্তাহে নাইসেডে 11 জনের নমুনা পাঠানো হয়েছিল, তার সবকটি পজিটিভ রিপোর্ট আসে। গত বুধবার 36 জনের পজিটিভ রিপোর্ট এসেছিল। ইতিমধ্যে আক্রান্ত 17 জন রেলকর্মীকে বিআর সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, পুনরায় দ্রুত কোভিড সংক্রমণ ছড়াচ্ছে, এটা চরম উদ্বেগের বিষয়। তবে এখনও ট্রেন বন্ধের মতো পরিস্থিতি আসেনি। রেল কর্তৃপক্ষ সচেতনতা প্রচারে জোর দিচ্ছে। রেল আধিকর্তারা জানিয়ে স্টেশন চত্বরে সরাসরিভাবে জারি করা বিধিনিষেধ মানতে হবে। শিয়ালদাহ DRMS পি সিং জানিয়েছেন, বাধ্যতামূলকভাবে যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে, এর জন্য সতর্কতা করা হচ্ছে তাদের। কোভিড পরীক্ষায় পজিটিভদের চিহ্নিত করা গেলেও বহু কর্মী এখন অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। অনেকে অসুস্থ অবস্থাতেই ফিল্ড ডিউটি করে যাচ্ছেন, তারা পরীক্ষা করাননি, ফলে সংক্রমণ বাড়ার মতো সব পরিস্থিতি এখন রয়েছে বলে অভিযোগ করেছে রেল, অর্থাৎ রেল ইউনিয়নগুলি। করোনা সংক্রমণ রুখতে বিআর সিং ও বিএনআর হাসপাতালে কোভিড ওয়ার্ড ফের প্রস্তুত করে রাখা হচ্ছে। সব মিলিয়ে যা পরিস্থিতি, যে কোনো সময় আবারও কড়া বিধিনিষেধ জারি করতে পারে ভারতীয় রেল। তবে অবশ্যই আপনাদের কিন্তু কোভিড যে বিধিগুলো রয়েছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু এমনটাই জোর কদমে প্রচার চালাচ্ছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, কোভিডকালে বাংলার জনতা বাড়িতে বসেই যাতে তারা রেশন পেয়ে যান, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্প চালু করেন। জানিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন রেশন ডিলাররা। এমনকি এই প্রকল্প যাতে কোনোভাবেই বাস্তবায়িত না হয় তার জন্য তারা আদালতে মামলাও ঠুকেছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট হোক কি সুপ্রিম কোর্ট, কোথাও তারা সুবিধা করতে পারেননি। দুই আদালতেই রাজ্যের পক্ষে রায় দিয়ে সব জানিয়ে দিয়েছে দুয়ারে রেশন অসাংবিধানিক নয়। কিন্তু আদালতের এই রায়ের পরেও দেখা যাচ্ছে বাংলার এক শ্রেণীর রেশন ডিলাররা কিছুতেই এই প্রকল্পের বাস্তবায়ন ঘটাতে চাইছেন না। আর এবার তো তারা রীতিমতো বৈঠক করে ষড়যন্ত্র শুরু করে দিলেন খোদ রাজ্য সরকারের বিরুদ্ধে, যাতে এই প্রকল্প কোনো দিনেই দিনের আলোয় মুখ দেখতে না পারে। আর তার জেরেই আশঙ্কা ছড়াচ্ছে আগামী আগস্ট মাস থেকেই বাংলায় আর হয়তো দুয়ারে রেশন মিলবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি যে দুয়ারে রেশন পরিষেবা বন্ধ হবে। তো যতদিন না রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন বা ফাইনাল ঘোষণা করা হচ্ছে, ততদিন কিন্তু দুয়ারে রেশন পরিষেবা আপনারা পেতেই থাকবেন। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।